মেয়ে পুলিশ এসছে, ওনার সাথে কইছে দিদি আমার 9 বছরের বাচ্চা, এর কেজি স্কুল পড়ছিল, এর আজ থেকে এর আমার পাওয়া যাচ্ছে না, হয় মুম্বাই কামড়েছে, মেয়েটা আনতে গেছে, আপনি থাকুন দেখতে পাবেন, কাদা ভিতরে রেপ করেছে, তার দেখার অপার সম্মুক্তি। বছরের শিশুকে ধর্ষণ খুনের অভিযোগে ধুন্দুবার জয়নগরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। থানা ঘিরে ফেলা হয়েছে, থানায় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়, পরে আগুন নেভাতে এলাকায় আসে দমকল। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়েছে, পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ, ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস। শুক্রবার রাতে মহিষমারি এলাকার পুকুর থেকে উদ্ধার করা হয় এক শিশুর দেহ। পরিবার জানিয়েছে দুপুরে কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল ওই শিশু, চতুর্থ শ্রেণীর ছাত্রী সে, কিন্তু কোচিং থেকে আর বাড়ি ফেরেনি। শিশুটিকে খুঁজে না পেয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। অভিযোগ তাদের কথায় প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি, তাদের বলা হয়েছিল জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে। পরিবারের দাবি, অভিযোগের কথা শুনেই পুলিশ তৎপর হয়ে উঠলে আজ হয়তো শিশুটিকে বাঁচানো যেত। বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যেই পুকুর থেকে শিশুর দেহ খুঁজে পায় পুলিশ। তারপর সকালে এলাকায় উত্তেজনা ছড়ায়, সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার, সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছে তারা। শনিবার সকালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা, ঝাঁটা লাঠি বাঁশ নিয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে চড়াও হয় মানুষ, থানার ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়, পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথি, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, পাশাপাশি এলাকার মানুষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টাও চলছে। অ্যাডিশনাল এসপি রূপান্তর গোস্বামী বলেন, অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করেছি, এখন পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে, তদন্তের মাধ্যমে আরও কেউ জড়িত কিনা দেখা হবে, আপাতত এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, সেটাই আমাদের অগ্রাধিকার। ঘটনাস্থল থেকে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে, আমাদের পুলিশ টিম এখানে রয়েছে, মহেশমারি পুলিশ ক্যাম্প রয়েছে এখানে, আমরা রাত 9টা নাগাদ খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি, কোথা থেকে শিশুটি নিখোঁজ হয়েছিল, কে শেষবার তাকে দেখেছিল, এই তথ্যগুলি সংগ্রহ করছিলাম, তখনই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। জয়নগর থানায় 12টা নাগাদ মামলা রুজু করা হয়েছে, 3-4 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। অপরাধের কথা স্বীকার করে নিয়েছে পুলিশ, পুলিশ সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, তারপরেও এলাকায় ক্ষোভ কেন তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ক্যাম্পে আগুন ধরানোর ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এসপি। শিশুটিকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই সে বিষয়ে নিশ্চিন্ত হবেন তদন্তকারীরা।